বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন ষোড়শ সংশোধনের রায় থেকে দৃষ্টি সরাতেই সরকার ফরহাদ মজাহরের অপহরণের ঘটনা ঘটিয়েছে দলে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপে তিনি অভিযোগ করেন অপহরণের ঘটনায় সরকারের কেউ যদি জড়িত নাই থাকে তাহলে প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরারও আহ্বান জানান তিনি হাসান মাহমুদের রিপোর্ট দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন মামলা গুম আর হয়রানি করে বিরোধী দল ও মতের মানুষদের কোণঠাসা করছে ক্ষমতাসীনরা ফরহাদ মজহারকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে হাস্যকর বলে মন্তব্য করেন তিনি ফরহাদ ব্যাপারটা নিয়ে যেটা চলছে এর আয়টা হলো সংশোধনী তারপরে কিন্তু ঘটনাটা ঘটলো অর্থাৎ ডাইভারশনটা এটা আমার একটা এটা হচ্ছে আমাদের স্পেকুলেশনস আপনার যদি না করে থাকেন জড়িত না থাকেন সত্যটা বের করেন কি করবে ভাই আর কি বাকি রেখেছে কি এখন জানটা নিয়ে নেওয়া বাকি তো ছিয়াশিটা মামলা আপনার ছত্রিশটা মামলায় চার্জশিট হয়ে গেছে আপনার মামলায় প্রতিদিন যেতে আমার নেত্রীকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে প্রতি সপ্তাহে আপনার কি অপরাধ তার কার কাছে বলবো কোথায় যাবো ষোড়শ সংশোধনী রায়ে বিচার বিভাগের স্বাধীনতা এক ধাপ এগিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল অভিযোগ করেন নিম্ন আদালত এখনও স্বাধীন নয় চলমান রাজনৈতিক সংকট সমাধানে আবারও আলোচনার কথা বলেন তিনি গণতান্ত্রিক কথাটা আজকাল বলতে চাই না কারণ গণতান্ত্রিক কোনো স্পেসই নেই স্পেস আছে আমি কি ইচ্ছা করলেই মিটিং করতে পারবো আমি ইচ্ছা করলে কথা বলতে পারবো ইচ্ছা করলে কি আমি ত্রাণ দিতে যেতে পারবো পারবো না এখন এই অবস্থাগুলো আপনারা কীভাবে দেখবেন সরকার কী চায় তারা কি এখানে আপনার ওই আফগানিস্তানের মতো একটা হামিদ কারজাই মার্কাস সরকার চালাতে চান আমি আশাবাদী যে বরফ বলতে হবে তা নাহলে এই ধরনের স্টেটমেন্ট থাকতে পারে না এটা বিজ্ঞান বলে না রাষ্ট্রবিজ্ঞান বলে না প্রাইস সরকার কয়েক মাস ধরে জাতীয় নির্বাচনের ধোঁয়া তুললেও বিরোধী দলকে মাঠে নামতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব হাসান মাহমুদ মোদ এন্টিফিনিউজ নিউজ ঢাকা